হেই, কি অবস্থা সবার? আশা করি আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মোটামুটি জাস্ট একটু অ্যাওয়ারনেস চেষ্টা করবো কিভাবে আমরা চাইলে সিম্পল, মানে খুব সহজেই একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, মানে অনেক বেশি সহজে, মানে অনেক অনেক বেশি সহজে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে এরকম অনেক কিছু রয়েছে, অনেক সিম্পল একটা ওয়েবসাইট। এটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি। আপনার যদি নেট স্পিড ভালো থাকে 1 মিনিট কেনা, তার আগে হয়ে যাবে। আমার নেট স্পিড খারাপ ছিল, এই জন্য একটু সময় লেগেছে। তো কিভাবে আমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করবো এবং কিভাবে আমরা কাস্টমাইজ করবো, অ্যান্ড আপনাদের যদি লাগে যে না লাইক একবার নতুন করে তৈরি করবেন, আপনারা সেটাও করতে পারেন। অনেক ইজি এই ব্যাপারটা যদি আপনারা বুঝে থাকেন। আমি অনেকদিন যাবো ট্রাই করছি যে এবং আপনাদের দেখানোর জন্য, এবং আজকে ফাইনালি একটা ভিডিও তৈরি করে ফেলছি। সো আপনাদের জন্য আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে রেখেছি, by.mdazizul.com, অ্যান্ড এখানে আমি অলরেডি এখানে ওয়ার্ডপ্রেসে ঢুকে পড়েছিলাম, বাট এখন এটা কিছুই নাই। ওকে, সো এখন আমি যেটা করব এখানে, আমি করছি হলো সি প্যানেলে যাব, বিকজ আচ্ছা সি প্যানেলের আগে আমি একটা কাজ করি, আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে আসলে কিভাবে আপনারা ডোমেন হোস্টিং কিনবেন। তো ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হবে সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যে আসলে কিভাবে একটা ডোমেন হোস্টিং কিনতে হয়। অ্যান্ড ডোমেন হোস্টিং কেনা হয়ে গেলে আপনাদের আপনাদের সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেল বলতে আপনার জিমেইলে হোস্টিং কেনার পরে কিন্তু আপনার জিমেইলে ওরা ইমেল, সরি, ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড সেন্ড করে দিবে। আপনি সেটা দিয়ে এখানে লগ ইন করে, যখন আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন সফট স্কলার, এখানে দেখুন ওয়ার্ডপ্রেস নামক একটি স্ক্রিপ্ট রয়েছে। তো আপনারা যেটা করতে হবে এটাকে ইনস্টল করতে হবে। আর অলরেডি আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে রেখেছি এটা, অ্যান্ড আপনারা যদি সাবডোমেন সম্পর্কে না জানেন তো আমার চ্যানেলে দেখেন, ডোমেন হোস্টিং এর একটা ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করলে আপনারা সাবডোমেন সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। সমস্যা নয়, আই বাটনে ক্লিক করলে এগুলো দেখতে পারবেন। ওকে, সো আমি এখানে স্ক্রিপ্ট এর এখানে স্ক্রিপ্ট এর যে ওয়ার্ডপ্রেস এর এখানে আমি ক্লিক করছি, অ্যান্ড আমার যে ডোমেইনটা রয়েছে by.mdazizul.com, এই ডোমেইনটাতে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং এটার মাধ্যমে এই রকমের একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো। যদিও এখানে অনেক কিছু এখন অ্যাড করা হয় নাই, লোগো চেঞ্জ করা হয় নাই, তারপরে এখানে আইকনটা চেঞ্জ করা হয় নাই, অনেক কিছু চেঞ্জ করা হয় নাই, তো সবকিছু আমরা চেঞ্জ করে দেখবো। ওকে, এটা আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়। সো এখানে যেটা করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের mdazizul.com শো করতেছে। সো আমাদের এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ডোমেইনটি এখানে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করছি by.mdazizul.com, অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে শো করতেছে, মানে সাইটের নামটা আমরা কি দিতে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে বলতেছে। সো আমরা এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, অথবা আমরা চাইলে এখনো চেঞ্জ করতে পারি, বাট আমাদের আপাতত এত বেশি জরুরি নয়, পরে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, এটা যেহেতু ডেমো পারপাসে করছি তো আমি এখানে অ্যাডমিন করে নিচ্ছি, অ্যান্ড এখানেও অ্যাডমিন করে দিচ্ছি, অ্যান্ড এখানে একটা কিছু শো করছে, তো আমি এখানে জাস্ট এটা সরিয়ে এটা রেখে দিলাম, অ্যান্ড mdazizul.com। তারপরে যেটা করব এখানে আমি ইনস্টলে ক্লিক করব। আমার বেশি কিছু করার তো কোনো দরকার নেই, জাস্ট এই কয়েকটা কাজ করলেই হয়ে যাবে এবং অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে, যেহেতু আমরা এখানে স্ক্রিপ্ট ইনস্টল দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি এটা ইনস্টল হয়েছে এবং আমাদেরকে দুটো লিঙ্ক ধরিয়ে দিয়েছে। আমি এক এক করে দুইটা লিঙ্কই দুইটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কি হলো এর ভিতরে। অ্যান্ড এটা আমাদেরকে এখন আপাতত দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের কাছে দুইটা জিনিসই রয়েছে, একটা হলো আমাদের মেইন যে ওয়েবসাইটটা যেটা কিনা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এবং এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এখানে অ্যাডমিন প্যানেল আর কি, বাট অ্যাডমিন প্যানেলটা এখনো ওপেন হচ্ছে না। সো সমস্যা নেই, আমরা অ্যাডমিন প্যানেলটাকে অন্যভাবে ঢোকার জন্য এখানে আমাদের ডোমেইন নামটা এবং স্ল্যাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন wp, আর এটা আন্ডারস্কোর বলে নাকি বলে, এটা দেওয়ার পরে অ্যাডমিন, এটা লিখলে আপনারা ডিরেক্টলি অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে চলে আসছি। ওকে, বাট নেট অনেক স্লো। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার হাল এরকম আছে। এখন আমরা এটার মতো নিয়ে যেতে হলে, এটার মতো করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট বলতে এখানে থিম রয়েছে, বাট এগুলো আমাদের কোনো দরকার নাই, এগুলো চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। তো থিম এখানে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন আপনারা পাবেন, এখান থেকে ওটাকে ডিলিট করে নেবেন। ওকে, এখানেও ডিলিট অপশন পেয়ে যাবেন, ওটা ডিলিট করে নেবেন এগুলা। তো আমি আপাতত ডিলিট করছি না, আমি যেটা করবো এখানে থিমসে ক্লিক করে অ্যাড নেমে ক্লিক করছি, অ্যান্ড এখানে আসার পরে আমাকে সার্চ করতে হবে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা। ওকে, লিখে যদি সার্চ করেন এখানে পেয়ে যাবেন অবশ্যই থিমটা। তো আমাদেরকে প্রথমে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে হবে, দেন আমাদেরকে ইনস্টল করতে হবে হলো অ্যাস্ট্রা প্লাগ ইন। সো আমি এটাকে যেটা করবো এখানে
অ্যাস্ট্রাল চলে আসছে, বাট আমি চাচ্ছি অ্যাস্ট্রা, বাট অ্যাস্ট্রা নয়, অ্যাস্ট্রাল নয়। ওকে, সো অ্যাস্ট্রা, ওকে, এটা 2 নম্বরে চলে আসছে। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করছি, এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে, এবং আমি এখন যেটা করব এটাকে অ্যাক্টিভ করে নেব। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যান্ড এখানে ডিসকাশন কাস্টমাইজ চলে আসছে, এবং এখন প্লাগ ইন অ্যাড করবো, অ্যাস্ট্রা প্লাগ ইন। সো আমি অ্যাড নিয়ে ক্লিক করছি, অ্যান্ড এখানে আসার পরে আমি কিওয়ার্ডের এখানে, সরি, এখানে লিখবো অ্যাস্ট্রা, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমাদের চলে আসছে। তো আমি এখন যেটা করবো, ইনস্টল নামে ক্লিক করছি, অ্যান্ড এটা ইনস্টলিং হচ্ছে, দেন অ্যাক্টিভেট করে নিচ্ছি এটাকে। ওয়াও, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আপনার অ্যাপিয়ারেন্স থেকে থিমের নিচে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা অপশন। তো আপনার এটাকে হোভার করলেও এটা শো করবে, এখানে দেখা যাবে অ্যাস্ট্রা, এই যে সাইট, এখানে এরকম একটা আর কি উইন্ডো আপনাদের সামনে আসবে। তো আমাদের যেটা করতে হবে, এখানে এলিমেন্টর সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এলিমেন্টটা দিয়ে এডিট করবো পেজগুলা, সো এলিমেন্টটা সিলেক্ট করতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনি চাইলে অন্যগুলোও অ্যাড করতে পারেন। তো আমি এখানে এলিমেন্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100+ রেডি টেমপ্লেট এখানে রয়েছে, ওরা আমাদেরকে বলে দিচ্ছে। বাট এগুলা আপনার যে ধরনের ওয়েবসাইট প্রয়োজন, আপনি ঠিক সেই ধরনের আপনি করতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু ই কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করব, সো আমরা এখানে ই কমার্সে ক্লিক করলাম। অ্যান্ড ই কমার্সে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড স্টোর নামে একটা রয়েছে, তো আমরা এটাকে ইনস্টল করব। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিভিউর এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা একটা ডেমো দেখতে পাচ্ছি। অ্যান্ড ডেমোটা দেখার পাচ্ছি এখানে আমরা। সো আমি চাচ্ছি যে শুধু ডিলিট প্রিভিয়াস ইম্পোর্টেড সাইট, যেগুলো আমি আগে ডিলিট করেছিলাম সেগুলো, মানে আগে ইম্পোর্ট করেছিলাম সেগুলোকে আমি ডিলিট করে দিয়ে যাচ্ছি। এখন আমি এই জন্য যেটা করলাম, ডিলিট প্রিভিয়াস দিয়ে টিক চিহ্ন করে দিলাম, অ্যান্ড আমি এখন যেটা করবো, ইম্পোর্ট সাইটে ক্লিক করবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এখন অটোমেটিক্যালি ইনস্টল হচ্ছে, একটা প্লাগ ইনস্টল হচ্ছে, এলিমেন্টর ইনস্টল হচ্ছে, অ্যান্ড আদার যা আর কি আছে ওয়েবসাইটের ভিতরে, ফটোস বা আদার লাইক যা আছে সবকিছু কিন্তু এখানে এখন ইনস্টল হবে। এবং যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদেরকে এটা পেজ ওর দিবে আর কি, আপাতত এটা কাজ চলছে। এবং আমাদেরকে বলে রাখছে যে এটা যাতে আমরা উইন্ডোটা না ক্লোজ করি, এবং এটা 2 থেকে 10 মিনিট লাগতে পারে আর কি, আপনার নেটের উপর ডিপেন্ড করবে। সো যাই হোক, এটা আমাদের এরকম আপাতত আছে। এখানে এটা ইম্পোর্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এগুলো কিভাবে কাজ করে। আর একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা হলো যে এখানে ডাব্লু ফর্ম নামে একটা প্লাগইন আছে, যেটা কিনা কন্ট্যাক্ট ফর্ম ফর্মের জন্য অনেক বেশি ভালো আর কি। আমি যেটা দেখছি আমার অনেক বেশি ভালো লাগছে, কন্ট্যাক্ট ফর্ম 7-এর মতো, ওটাও ভালো, এটাও ভালো। ফাঁকে আর একটা জিনিস আপনাদেরকে বলে নেই, সেটা হলো আপনারা যদি ফ্রিতে কোনো ফটো খুঁজতে চান, তো পিক্সেল নামে তো রয়েছে কয়েকটা এরকম ফ্রি ওয়েবসাইটের জন্য, যে স্টক ফটোর জন্য কয়েকটা ওয়েবসাইট রয়েছে, বাট এই যে পিক্সেল, তারপর আরো এরকম কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেগুলো কিনা থেকে আপনি চাইলে ফ্রিতে এই ফটো ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। অ্যান্ড আপনি যদি এখানে সার্চ করেন যে ফ্রিতে যে কোনো ওয়েবসাইট আছে কিনা, লাইক সমস্যা নেই, আমি আপনাদেরকে এগুলোও পরবর্তীতে দেখিয়ে দেবো, লাইক সবকিছু দেখিয়ে দেবো ধীরে ধীরে, সবকিছু কিভাবে করা যায়, কিভাবে কি করবেন, লাইক সব। ওয়াও, আমাদের ওয়েবসাইটটা তো চলে আসছে। আচ্ছা দারুন, তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করি, দেখি কেমন হয়। আমি এটাকে ক্রস করে দিচ্ছি, অ্যান্ড আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। ও মাই গড, চলে আসছে, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে এরকম লাগছে, এবং এখানে একটা নাম হয়েছে, অ্যান্ড এখানে কপিরাইট, লাইক মেলা লেখাপড়া করছে। ওকে, সো আমরা হোম পেজটা প্রথমে একটু কাস্টমাইজ করবো, একটু চেঞ্জ করবো, অ্যান্ড তারপরে সবকিছু। ওকে, সো আমি এখানে এখানে হোভার করলে দেখতে পাচ্ছেন থিম হ্যান অনেক কিছু চলে আসছে। সো আমি এখানে যেটা করবো, আমি ড্যাশবোর্ডে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে আসছে, একটা ট্যাব নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা লোড নিলে আমি একটা কাজ করবো, সেটা হলো আমার এই যে হোম পেজটা রয়েছে এটাকে একটু জাস্ট কাস্টমাইজ করবো, কিছু ফটো মটো চেঞ্জ করবো এই আর কি। তো এগুলো কীভাবে করতে হবে আমি আপনাদেরকে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আমি যেটা করেছি, এলিমেন্টারে ক্লিক করেছি, অ্যান্ড এটা লোড নিচ্ছে, এটাও লোড নিচ্ছে, এটাও লোড নিচ্ছে। আচ্ছা, এটা চলে আসছে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু মোটামুটি এখানে চলে আসছে, অনেক কিছু, অনেক যেগুলো দরকার প্রয়োজনীয় সবকিছু হয়ে গেছে। সো এখানে ই কমার্স, তারপরে প্রোডাক্টস, ই কমার্স এখানে সেটিং আছে সবকিছু, এখানে প্রোডাক্ট আমরা ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। সো এখানে পেজ আছে কয়েকটা। ওকে, সো এইটা দেখতে পাচ্ছেন এরকম মোটামুটি আসছে। সো এটা হলো এলিমেন্টের পেজ বিল্ডার, তো এটা দিয়ে আমরা চাইলে ইচ্ছা মতো আমরা এডিট করতে পারবো। এখানে দেখো ইনার সেকশন, এটাতে ইনার সেকশনটা মোটামুটি এরকম ভাবে কাজ করছে, এই যে এরকম ভাবে, আর এটাকে পুরোটাই বলা হচ্ছে সেকশন,
এটা পুরোটা সেকশন, একটা সেকশনের মধ্যে পড়তেছে, এটা পুরোটা একটা সেকশন, আর এগুলা যেগুলো আছে সেগুলো হলো ইনার সেকশন। এটা দিয়ে ইনার সেকশনের কাজটা ওইভাবে আর কি করা হয়, ইনার সেকশনটা। সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সবকিছু। তারপরে টেক্সট এডিটর দিয়ে আমরা লিখতে পারবো এখানে। তারপরে হেডিং, এগুলো কিন্তু হেডিং দিয়ে যত সম্ভব করছে ওরা, সো দেখতে পাচ্ছেন এগুলো হেডিং দিয়ে করছে, এটাও হেডিং দিয়ে, আর এগুলো বাটন। ওকে, সো এগুলো বাটন। সো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের ফটোটা চেঞ্জ করবো, তো আমি যে ছয়টা ডট আছে না এডিট সেকশন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টাইল লেআউট, এটা হলো লেআউট, এটা হলো স্টাইল। সো লেআউটে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন কন্টেন্ট উইথ, এটা বক্সেস করা আছে, আমাদের এখানে কিছুই করার দরকার নেই, সবগুলো লেখাপড়া করে রাখছে, আমরা জাস্ট চেঞ্জ করবো আমাদের ইচ্ছা মতো। সো আমি চুজ ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিছু ফাইল চলে আসছে, বাট আমি পার্সোনালি কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি, সেই ফাইলগুলোকে এখানে ইম্পোর্ট করব। সবগুলো আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, দেন আমি এটাকে ওপেন করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন সবগুলো আপাতত একটু লোড নিবে, ধীরে ধীরে লোড নিবে, আস্তে আস্তে লোড নিবে, অ্যান্ড তারপরে আমরা এগুলো সিলেক্ট করতে পারবো, তো ততক্ষণ এটা লোড নিক। ওকে, সো আমরা দেখি আমাদের এখানে আর আমরা কি কাজ করতে পারি। আমরা একটু দেখি আমাদের ডাব্লিউ ফর্ম কই কই, এই তো পাইছি। সো এইটাতে আসার পরে আমি হোভার করে আমি যেটা করব, এখানে আগে অল ফর্ম দেখব যে আসলে সবগুলো ফর্ম এখানে আছে নাকি নাই, নাকি কোনো কিছু মিস গেছে, এটা একটু দেখে নিই। না, এখানে একটা আমাদের কোনটা কাজ আছে, অ্যান্ড এটাকে আমি একটু ইডিট করে নিই। ইডিটে ক্লিক করছি, অ্যান্ড লোডিং, মানে লোড নিচ্ছে। ওকে, সো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে আসলে কন্ট্যাক্ট ফর্মের ব্যাপারটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার ইচ্ছা মতো লেখাপড়া করতে পারবেন, আপনার ইচ্ছা মতো। ওকে, ধরুন আমি চাচ্ছি যে এখানে নাম্বারটা অ্যাড করবো, সো আমি এখানে নাম্বারটা দিলাম, অ্যান্ড এখানে চলে আসছে, অ্যান্ড এখানে এটা ডুপ্লিকেট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, এখানে এগুলো আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো এডিট করতে পারবেন। ওকে, সো আমি এখানে এই যদি ক্লিক করি, এটা রিকোয়ার্ড কিনা, রিকোয়ার্ড হলে আপনাকে দিতেই হবে এরকম আর কি। ডিসক্রিপশনে কিছু দিব কি না, ডিসক্রিপশনে কি দিলে কি হয়, ডিসক্রিপশনে ও ডিসক্রিপশনে নিচে যদি কিছু দিতে চাই সেটা, এবং অ্যাডভান্স অপশনে আরও অনেক কিছু রয়েছে, তো এগুলো আপনারা দেখে নিন। আর যদি চান যে না এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিই, সেটা বলতে পারেন, আমি এটা নিয়ে দখল ভিডিও দেবো। সো তারপরে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংয়ে কনফার্মেশন, কনফার্মেশনের পরে তারা একটা এসএমএস পাবে, এবং নোটিফিকেশনের জন্য সেন্ড ইমেল, এখানে example.com, এখানে আমাদেরকে একটু ইমেলগুলো চেঞ্জ করে নিতে হবে, আর সাবজেক্ট কন্ট্যাক্ট আস, আর এখানে ফ্রম ইমেল, এখানে এটা শো করছে। ওকে, সো এগুলো এখানে শো করতেছে। সো আমি একটা কাজ করতে পারি, আমাদের যে ওয়েবসাইটের যে নামটা আছে আমি এটাই দিয়ে দিচ্ছি আপাতত ইনফো। সো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি হলো ইনফো, ওকে ইনফো নামে একটা কিছু দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে @mdagile.com, অ্যান্ড এটাকে কন্ট্রোলে দিয়ে সেভ করে নিচ্ছি, অ্যান্ড এখানে ফ্রম ইমেলও ওইটাই দিয়ে দিলাম। ওকে ওকে, এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করেছিলাম এটা চেঞ্জ করার জন্য, সো আমি আবার চেঞ্জে ক্লিক করছি, অ্যান্ড এখানে একটা ফটো দিতে হবে, কোন ফটোটা ছিল কোনটা, এটা ছিল, এই মাইয়াগুলো ফটো ছিল, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন ওই ওয়েবসাইটগুলো থেকে, যেগুলো থেকে ফ্রি পাওয়া যায় ফটোস। সো আর এখানে একটা ওভারলে দেওয়া হয়েছে, সো ওভারলে, এখানে ওভারলে দিছে, কতটুকু দিছে এটা এখানে শো করতেছে। সো এখানে এটা কালারটা ফাইন মোর, বাট না মোটামুটি ভালো লাগছে, বাট আপনি যদি চান যে বাটনের কালারটা চেঞ্জ করবেন, তো স্টাইল থেকে বাটনের কালার, স্টাইল থেকে যতগুলো ডিজাইন করা হয়, মানে কালার টালার দেওয়া হয়, সব কিছু এখান থেকে করা হয়, সো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে টেক্সট কালার আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাও হোয়াইট করে, মাই গড, হোয়াইট করে দিলে কেমন হয়ে যাচ্ছে, আর টেক্সট কালারটা তাহলে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, বাট হ্যাঁ ওভার করলে ব্ল্যাক হচ্ছে, বাট নর্মালি ব্ল্যাক হয় নাই, কালারটা করে দিচ্ছি ব্ল্যাক, বাট এটা ব্ল্যাক হয়েছে। আচ্ছা, ওকে, এবার এবার মোটামুটি ভালো লাগতেছে, ফাইন্ড মোর, অ্যান্ড এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওভারের যে কালারটা। সো ব্যাকগ্রাউন্ড কালারটা এটা একটু কপি করে নিই, মানে কালোই দিয়েছিল। আচ্ছা, এটা হোয়াইট, মানে বর্ডারটা হোয়াইট না দিয়ে, ব্ল্যাক না দিয়ে হোয়াইটই দিই, এটাই ভালো লাগতেছে। এটা পুরোটা হোয়াইট দেওয়া হয় নাই, এটা একটু হালকা ইয়া কালার দিছে, সো আমি একটু এটাকে কমিয়ে দিই, এখন মোটামুটি ভালো লাগছে।
এখন ভালো লাগছে। ওকে, এটাকে আপডেট করে দিচ্ছি। অ্যান্ড আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, আর এইটার এতটা দরকার নেই। আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, আমি রেডি করে দিচ্ছি। অ্যান্ড এখানে এর প্যাডিংটা, প্যাডিং প্যাডিং প্যাডিংটা একটু মনে কমায় দিলে ভালো হয়। তো আমি এখানে ক্লিক করছি অ্যান্ড অ্যাডভান্সে যাই। অ্যাডভান্স থেকে আপনি আপনি প্যাডিং দিতে পারবেন, আপনি ইফেক্ট ইউজ করতে পারবেন, আপনি চাইলে রেসপন্সিভ এগুলো দেখতে পারবেন, কাস্টম সেসেস এগুলোও দিতে পারেন। ওকে, সো এখানে আরেকটা হয়তো থাকতে পারে, শেপ ডিভাইডার। শেপ ডিভাইডার ব্যাপারটা দেখি। আচ্ছা আচ্ছা, এই শেপ ডিভাইডার ব্যাপারটা অনেক বেশি ভাল লাগে এটা। আচ্ছা, এটা অন্য সময় অন্য কোনো একদিন আপনাদের দেখে দেবো। এটা মোটামুটি দেখা গেল যে অনেকগুলো ওয়েবসাইট দেখবেন ব্ল্যাক, শুধুমাত্র সাদাই আছে, কোনা কোনো একটা শেপ দিছে, আবার দেখা গেলো ড্রপ ড্রপ, প্রথম আমার যে ওয়েবসাইটে ছিল ড্রপ ড্রপ করা ছিল, ওইটাই কিন্তু এই শেপ ডিভাইডার দিয়ে। আপনি একটু দেখতে পারেন এটা, এটা মোটামুটি ভালো, বাট এটা এটা তো এই ওয়েবসাইটে এত বেশি ভালো লাগবে না, বাট নর্মালি এটা ঠিক লাগছে। ওকে, যদি আমি এখানে দেই, এখানে যদি আমি শেপ ডিভাইডার দেই, তাহলে বিষয়টা কেমন লাগবে একটু আপনাদের আমি দেখাই। ধরুন আমি এখানে ড্রপ 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 এই যে ড্রপ দিতে যাচ্ছি, দেখুন ড্রপ ব্যাপারটা দিলে যে কেমন লাগছে। সো এখানে আপনি চাইলে টপে দিবেন নাকি বটমে দিবেন, এই বিষয়টা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখুন কেমন লাগছে, সো বিষয়টা ভালোই লাগে দেখতে। ওকে, সো আপনি চাইলে এটা আপনার ইচ্ছা মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন। ওকে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগতেছে এরকম, বাট এটা একটু কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, কেমন হচ্ছে হোক। আচ্ছা, সো এখানে ফিচার প্রোডাক্ট গুলো শো করবে, যে প্রোডাক্ট গুলো আপাতত আছে, তো এগুলো এখানে শো করবে। আর আচ্ছা, এখানে আমরা, এখানে যদি আমাদের আগের ওয়েবসাইটটাতে একটু লক্ষ্য করি, এখানে এই ফটোগুলোও চেঞ্জ করা হয়েছিল, তো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। তো আমি আপনাদের সেটাও চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবো। তো এই ফটোগুলো কিন্তু এটার ভিতরে নাই, এটা ফটো আছে এটার ভিতরে। এডিট কলামে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট কলামে ক্লিক করবেন, তারপরে স্টাইলে যাবেন, তারপরে এখান থেকে ফটো সিলেক্ট করবেন। তো এখানে যে ফটোটা ছিল এটা হলো এই ফটোটা, অ্যান্ড ইনসার্ট। যখন আপনি ফটোটা এখানে অ্যাড করবেন, এখানে দেখতে পজিশন, পজিশন আপনি চাইলে সেন্টার সেন্টার দিতে পারেন, টপ সেন্টার দিতে পারেন, টপ রাইট দিতে পারেন, এখানে অনেকগুলো আছে। এবং এই যে অ্যাটাচমেন্ট যেটা রয়েছে, এটা স্ক্রল অথবা ফিক্সড। ফিক্সড করলে এটা নড়াচড়া এরকম ইয়ে করবে না আর কি, যেমন এটা কিন্তু ফিক্সড, এই এইটা কিন্তু ফিক্সড। ওকে, এটা ফিক্সড আর এটা কিন্তু ফিক্সড না। ওকে, আর এটা নো রিপিট। যদি দেখা গেলো ফটোটা ছোট হয়ে গেছে, যদি আর ফটো লাগে তখন কিভাবে সে নেবে, তখন রিপিট করে করে নিবে, তো এটা না। আর সাইজটা কভার দেওয়া আছে, কন্টেন্ট করার কোনো দরকার নেই, সবকিছু ঠিক আছে। ওকে, সো আমি এবার যেটা করবো, আবার এডিট কলামে ক্লিক করছি, তারপর আবার স্টাইলে ক্লিক করছি, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি আমি কে দিবো এই ছাওয়ালটাকে দিবো, এডিট এখানে দিলাম। তো সবকিছু মোটামুটি ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে হচ্ছে না আমাকে, বিকজ তারা আগের থেকেই লেখাপড়া করে রাখছে, আমরা জাস্ট খালি দেখে দেখে করতেছি। ওকে, সো তারপরে এটাকে আমরা দিচ্ছি, এটার ক্ষেত্রে একটু চেঞ্জ করতে আনতে হবে, বিকজ এই ছাওয়াটা ওইদিক চলে গেছে। সো আমরা এটা যেটা করব, আচ্ছা সাইজটা চেঞ্জ করলে হবে, অটোতে দিচ্ছি, অটো দিলে ছোট হয়ে যাচ্ছে, কন্টেন্ট দিলে কি হচ্ছে দেখি, আরো ছোট হয়ে যাচ্ছে, কভার করে দিলাম এরকম আসলো, ডিফল্ট ফিক্সড এর দরকার নাই, এইটা একটু চেঞ্জ করতে হবে। টপ সেন্টার দিয়ে কাজ হয় না, বটম লেফট দিছি, বটম রাইট, ওকে বটম রাইট দিয়ে এই পাশে চলে আসছে, এটা ঠিক আছে। ওকে, সো এখানে একটা বিষয়, আপনারা যদি ওভারলে দিতে চান, ওভারলে বিষয়টাকে আপনাদের আমি বলে দিই, ওভারলে যদি একটু বেশি করে দিই, দেখেন কালো হয়ে যাচ্ছে, একটু কমায় দিলাম কেমন হয়ে গেলো। তো আশা করি ওভারলে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, এটা আপনাদের যেরকম দেখতে ভালো লাগে সেরকম ভাবে আপনারা কাস্টমাইজ করে নিন। অ্যান্ড এখানে এটাই থাক, এটা এটা আমরা উপরে দিলে ভালো লাগতো, বাট নো প্রবলেম, এটা নিচে থাকলেও কোনো সমস্যা নাই। ওকে, সো এটা এখান থেকে শেষ, আচ্ছা এখানে এখান থেকে শেষ। অ্যান্ড যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে, মানে আমাদের কাজ শেষ, দেন আমরা যেটা করতে পারবো এটাকে আপডেট করে দিব। যখন আমরা এটা আপডেট করে দিব, তখন আমরা যে চেঞ্জেসগুলো আনছি এখানে সব কিছু মানে হয়ে যাবে, মানে ইফেক্টটা ওর উপর পড়বে। যদি আমি সেভ না করতাম, আপডেট যদি না করতাম, তাহলে কিন্তু এর উপর এত ইফেক্ট পড়তো না, আমরা যে এত কষ্ট করে ফটো মটোগুলো চেঞ্জ করলাম এগুলো কিন্তু এখানে আসতো না। ফিচার প্রোডাক্টটা এটা বুঝতে পারছেন এখানে এখানে আসছে। তো ফিচার প্রোডাক্টসের একটা শর্টকাট রয়েছে, যেটা কিনা আমি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, ওটা হলো ওকমার্সে। তো আমি একটু পরে না হয় এটা দেখে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখানে আমি একটা বিষয় অ্যাড করেছিলাম, দেখেন মানি ব্যাক কথাটা এখানে অ্যাড করছি। সো এটা আমি কিভাবে অ্যাড করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা স্ট্রাকচার নিচ্ছি, দেন এরকম আসছে। স্ট্রাকচার নেওয়ার পরে আমি এখানে একটা কি নিতে পারি, এখানে 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 এই যে আইকন বক্স নিয়েছি, আইকন বক্স। এখন আইকন বক্সের এখানে সার্চ করছি ইউএসডি,
সরি ডলার, ইউএসডি না, ডলার। ডলার সিলেক্ট করার পরে যে ডলার ইনসার্ট করছি, দেন আমি যেটা করেছি এখানে পজিশন লেফট করে দিয়েছি, মানে এটা হেডিং আর এটা হলো ডিসক্রিপশন। সো এখানে হেডিংটা আমি যেটা দিব, যেমন মানি ব্যাগ দিলাম, এটা মানি ব্যাগ চলে আসছে। অ্যান্ড এখানে আমি এত কিছু রাখবো না, আমি যেটা এখানে রাখিনি একটু আগে, এতটুকু রাখলাম চলে আসছে। অ্যান্ড এখানে এরকম আসছে, আচ্ছা যাই হোক, এটা এরকম আসছে। এখন আমি চাচ্ছি যে আসলে এটা প্যাডিং দিয়ে একটু কমাই নিয়ে আসার জন্য প্যাডিং চারিদিকে দিচ্ছি, 5 পিক্সেল দিলে ভালো লাগতেছে। এখন আমি চাচ্ছি যে আসলে একটা ব্যাকগ্রাউন্ডও দিলে মনে হয় সুন্দর হয়, ভালো লাগবে বিষয়টা। সরি, বর্ডার দিলে, তো বর্ডার দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, অ্যাডভান্স থেকে বর্ডারে যেতে পারি। অ্যান্ড এখানে বর্ডার রেডিয়াস, আর এটা বর্ডার আমি কিভাবে দেবো, সলিড বর্ডার দিব, এবং উইথটা হবে হলো চারিদিকে 1 পিক্সেল করে। এবং এখানে যেটা কালার কালার কালারটা হবে হলো ব্ল্যাক কালার হবে। ওকে, ব্ল্যাক কালার দিচ্ছে। তো এটা মোটামুটি হয়ে গেল এরকম। তো আমি এখন একটা এডিট কলামে ক্লিক করার পর ডুপ্লিকেট, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট, অ্যান্ড এটাকে আবার ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে একটা কাজ আছে আমাদের বাকি, যেমন এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিই। তো কালারগুলো চেঞ্জ করার জন্য কলমের আইকনে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করলাম, আপনারা নিশ্চয়ই জানেন স্টাইল থেকে সবকিছুর কালার চেঞ্জ করা যায়। আর এখানে প্রাইমারি কালার এখানে আমরা ব্ল্যাক করে দিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন ডলারটা অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে, যেহেতু টাকার জিনিস। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, টাইটেলটা আমি একটু আরো একটু কালো করে দিব। অ্যান্ড তারপরে যে ডিসক্রিপশনটা আছে সেটাকে আরো বেশি কালো করে দিব, আরো বেশি কালো। হ্যাঁ, সবকিছু ভালো লাগছে এখন। তো আমি এখন এটাকে আপডেট করে দিব, এবং শেপ হয়ে গেছে। আমি এটাকে করব ডুপ্লিকেট, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট, দেখতেই পাচ্ছেন তিনটা হয়ে গেছে। এখন আমি যদি সেভ করে দিই, আপডেট করে দিই, আপডেট হয়ে যাবে। এখন এখানে একটা কাজ আছে, সেটা হলো এখানে আমি একটা, এখানেও একটা ব্যাকগ্রাউন্ডে মনে হয় চেঞ্জ আনছিলাম, দেখি একটু, এখানেও একটা চেঞ্জ আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এই চেঞ্জটা আনছিলাম কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি এই এডিট সেকশনে ক্লিক করছি, এডিট সেকশন, দেন এখানে স্টাইল এরিয়াটা চলে আসছে। সো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ফটোটা আছে, এই ফটোটাকে আমি চেঞ্জ করে আমি এখানে এই ফটোটাকে অ্যাড করবো। দেখতে পাচ্ছেন দুই পাশে দুইজন আছে। ওকে, ইনসার্ট করলাম। অ্যান্ড আমি যদি এখানে দেখি, ও মাই গড, কেউ তো নাই এখন, ওরা গেল কই, ওরা সবাই গেল কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আবার আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আসলে এইখানে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ, দেখতে বিষয়টা ভালো লাগছে না, আমারও খুব বেশি ভালো লাগছে না। সো এই গ্যাপটাকে আমরা পূরণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা নতুন করে প্লাস আইকন থেকে এখানে একটা স্ট্রাকচার নিয়ে নিলাম, এরকম স্ট্রাকচার। অ্যান্ড আমরা এই যে সেকশনটা আছে, সেকশনটাকে ড্রাগ একবারে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি বিষয়টা এরকম লাগছে। অ্যান্ড এই সেকশনটার উপরে ক্লিক করার পরে এই যে স্কেচ সেকশন আমি নো করে দিলাম, আর বক্স থেকে ফুল উইথ করে দিলাম। অ্যান্ড এখানে কন্টেন্ট উইথটা ঠিক থাকবে, আর এখানে কলাম গ্যাপস থাকবে হলো নো গ্যাপস। এখন যদি আমি এটা করে দিই, দেখতে পাচ্ছেন কোনো তারা গ্যাপস নেয়নি, বাট ছেলে তার হাত দেখা যাচ্ছে, কিন্তু মাইয়াটারে তো খুঁজেই পাচ্ছি না, হয়ে গেল। ওকে, সো আমি আবার স্টাইলে যাচ্ছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড টাইপ ছবি কই, না আমরা ভুল জায়গায় আসছি। ওকে, সো আমি 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 কি করব, আবার এখানে ক্লিক করলাম, মানে যে যে কোনো এগুলোর উপরে, যে এগুলোর উপরে ক্লিক করলাম। অ্যান্ড আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড জাস্ট চেঞ্জ করব, আমি ওই ফটোটাকেই আবার নিয়ে আসবো, ইনসার্ট করলাম। ওকে, এডিট কলামে ক্লিক করলাম, এখানে ফটোটা আছে অবশ্য আগের থেকেই। সো আমাকে এখানে যেটা করতে হবে, কন্টেন্ট সিলেক্ট করতে হবে। কন্টেন্ট সিলেক্ট করলে অবশ্য হচ্ছে না, তাও ভালো দেখা যাচ্ছে না। অটো সিলেক্ট করলাম, অটো সিলেক্ট করলে হয়তো, হ্যাঁ অটো সিলেক্ট করলে দুজন দুই পাশে আসছে, বাট বিষয়টা এত বেশি সুন্দর লাগছে না, আগের ফটোটাই মনে হয় সুন্দর ছিল। সো আগেরটাই দিয়ে দিই, এটাই ভালো লাগতেছে, আগেরটাই ভালো লাগতেছে আমার কাছে। ওকে, সো এটা এটাই ভালো লাগতেছে। সো আর এখানে অনেকে ভাবেন না, আবার যেটা গ্যাপ, এটা গ্যাপ না, এটা সেভ করলে বোঝা যাবে যে আসলে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো, একটু আমরা রিলোড করে দেখি, আমরা এত চেঞ্জ আনলাম, কোনো চেঞ্জ হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ আপাতত হয়েছে। তো এখানে প্রোডাক্টগুলো আপাতত আছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো প্রত্যেকটা শো করতেছে, প্রত্যেকটা শো করতেছে। আচ্ছা, সো আমাদের হোম পেজের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন যেটা করব, কন্ট্যাক্ট পেজ দেখে আসি, অ্যান্ড অ্যাবাউট পেজ, এই দুটো একটু ওপেন করে দেখি। আর এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে,
এই যে এডিট এলিমেন্টে ক্লিক করে আপনার ইচ্ছে মতো এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি তারপর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট পেজটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড অ্যাবাউট আসও আপনি চাইলে ঠিক সেম ভাবেই এগুলা মোটামুটি চেঞ্জ করতে পারবেন। আগেরটা যেভাবে হোম পেজটা যেভাবে আপনাদেরকে আমি ডিজাইন করে দেখাইছি, মানে হোম পেজটা যেভাবে দেখাইলাম যে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক সেম ভাবে আপনি চাইলে এখানে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এডিট এলিমেন্টে ক্লিক করলাম, দেখুন এখানে চাইলে আপনি এই সেকশনে ক্লিক করে আপনি ফটোটা চেঞ্জ করতে পারবেন, স্টাইল থেকে ফটোটা চেঞ্জ করতে পারবেন, আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন। কন্ট্যাক্ট ফর্মটা এটা কিন্তু একটা কোড দেখতে পাচ্ছেন, শর্ট কোড, এটা শর্ট কোড, সো এটা আপনাদেরকে এখান থেকে নিতে হয়েছে। এই যে এখানে যখন ডাব্লিউবি ফর্ম এখান থেকে নিছে, তো এটা কিভাবে নিছে আমি আপনাদেরকে সেটাও দেখে দিচ্ছি। ড্যাশবোর্ডে যাই আমি, ওকে, সো ওটা তো তখন লোড নিক। তো হোম পেজের মোটামুটি আমাদের কাজ শেষ, তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি আপাতত, এটা দরকার নেই। তো এখানে আর বিষয় যেগুলো রয়েছে, এইটা এটাকেও আগের ওইখান থেকে কপি করে নিছে। তো এই যে এই বিষয়গুলো, ধরুন যে এই সেকশনটা আপনার প্রত্যেক বারই লাগবে, আপনার প্রত্যেকটা বার প্রত্যেকটা পেজে আপনি দিয়ে যাচ্ছেন, তো আপনি কিভাবে বারবার, তো এটা সেম ডিজাইন করা সম্ভব না, বা ড্রাগ করে তো অন্য পেজ থেকে পেজে নিয়ে আসা সম্ভব না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে জাস্ট এডিট সেকশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টেম্পলেট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি টেমপ্লেটের নাম দিতে পারেন, দিতে পারেন বারবার লাগবে আমার, ওকে, বা আপনার যেটা ভালো লাগে সেরকম নাম দিবেন, দেন আপনারা সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন মাই টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে অনেক কিছু, অনেক কিছু বলতে থুকু একটাই আছে শুধু, যে কয়টা আপনি সেভ করেছেন। ওকে, সো আর এই পেজে যদি আপনি ক্লিক করেন, মোটামুটি লেখাপড়া করার জন্য অনেকগুলো পেজ পাবেন ফ্রিতে, এবং আপনি যদি প্রো ভার্সনে যান অনেক কিছু পাবেন। এই যে এগুলো প্রো ভার্সন, এগুলো আপনার খুব কষ্ট করতে হবে না, ডিজাইন করাই আছে, জাস্ট আপনারা ইম্পোর্ট করলে পেয়ে যাবেন। আর এখানে অনেকগুলো ব্লগ আছে, আপনি যে রিলেটেড ব্লগ খুঁজতেছেন সেই রিলেটেড এখানে আপনি খুঁজে পাবেন। আর একটা ব্যাপারে ক্যাটাগরি রয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে খুঁজে নিন, যেমন কল টু অ্যাকশন, তারপরে অ্যাবাউট, সব কিছুই এখানে মোটামুটি পাবেন আপনি। ওকে, সো যাই হোক, আমি সেগুলো আপনাদেরকে না দেখাই। সো এটা আমরা যেমন সেভ করলাম, এখন যদি আমরা চাই এটাকে অ্যাড করার জন্য যে কোনো একটা পেজে, সো আমরা যেটা করবো প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিলাম, তারপরে আমি এখানে প্লাসে ক্লিক করলাম, ওকে ওকে এভাবে হবে না, এটা অ্যাড করার জন্য আমি আবার প্লাসে ক্লিক করছি, দেন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আর একটা হলো অ্যাড টেমপ্লেট। সো আপনি অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন, দেন আপনি মাই টেমপ্লেটে ক্লিক করবেন, আপনি যে টেমপ্লেটটা সেভ করেছেন এটা চাইলে ইনসার্টে ক্লিক করে নোতে ক্লিক করবেন, দেন দেখবেন চলে আসছে, চলে আসছে। সেভাবে এটা আপডেট করতে হয়, এভাবে আর কি আসে এগুলা বিষয়গুলো। অ্যান্ড আপনি সেম ভাবে এটাকেও ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের উপর যেমনি যায় সেমনি আর কি আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এগুলা মোটামুটি শেষ। এখন ধরুন আপনার একটা পেজ লাগবে, এখানে যেমন সার্ভিস পেজ, সার্ভিস নামে একটা পেজ নাই, সো ধরুন আপনি চাচ্ছেন সেটা অ্যাড করার জন্য, সেটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? সেটা অ্যাড করার জন্য আমরা চাচ্ছি যে আসলে পেজ, এখানে অ্যাড নিউ ক্লিক করব, পেজ ওভার করে অ্যাড নিউ ক্লিক করব, অ্যান্ড এখান থেকে একটা পেজের নাম দিব, দেন আমরা এডিট করব ওটাকে, এই যে কি বলে এলিমেন্টে দিয়ে এডিট করব। ওকে, আর আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা হলো যে একটু আগে আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে ওই কন্ট্যাক্ট ফর্মের যে ইয়াটা সেটা পাবেন। এটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি ডাব্লিউবি ফর্মে আসার পরে অল ফর্মে আসলে এই দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট আস নামে যে ফর্মটা তৈরি করা ছিল না, এটা শর্টকোড, এই শর্টকোডটাই কিন্তু ওইখানে পেস্ট করা হয়েছে, মানে কন্ট্যাক্টের ওইখানে পেস্ট করা হয়েছে। আচ্ছা, ওইভাবে ওই পেস্ট করার কারণে কিন্তু ওটা এখানে শো করতেছে, এখানে যেভাবে ডিজাইন করছি ওইখানে ঠিক সেভাবে আর কি শো করতেছে। আচ্ছা, এখন আমরা সার্ভিস পেজ তৈরি করতে যাচ্ছি, তো সার্ভিস পেজ কিভাবে তৈরি করব? সার্ভিস পেজ তৈরি করার জন্য এখান থেকে আমাকে স্লাইড বার, আমি কোনো সাইড বার চাচ্ছি না, সাইড বার বিষয়টা কোনটা, আচ্ছা সাইড বার বিষয়টা কোনটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি যদি স্টোরে যাই দেখতে পাচ্ছেন এই যে সাইটে লেখাপড়া করছে না, অনেকগুলা কুইক লিং, আদার, সরি কুইক লিং না, ব্রাউজ বাই ক্যাটাগরিজ, সার্চ, এগুলো হলো সাইড বার। তো আমি কি চাবো যে আমার সাইড সার্ভিস যে পেজটা আছে আমি কি কি সার্ভিস তাকে প্রোভাইড করব সে জায়গায় আমি সাইড বার রাখতে? কখনোই না। অ্যান্ড কন্টেন্ট লেআউট আমি দেবো হলো ফুল, একবারে নিচেরটা সিলেক্ট করে দেবেন ফুল উইথ। ওকে, দেন এখানে আপনি চাচ্ছেন যে আসলে টাইটেলটা কি শো করবে, যে সার্ভিস পেজের টাইটেল, এটা আপনি চাইলে ডিসেবল করে দিতে পারেন, এটা ব্যাপার না। আর এখানে ফুটার বার এগুলো কোনো কিছু চাইলে আপনারা করে নিতে পারেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসছে, তো আমি যেটা করব এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন এলিমেন্টারে চলে আসছে, আর আমি যদি পেজটারে যদি শো করতাম পেজটা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক থাকতো আর কি, কোনো কিছু থাকতো না।
আমি চাচ্ছি সার্ভিস রিলেটেড কিছু অ্যাড করার জন্য। তো এখানে আমি চাইলে ইচ্ছা মতো আমার যে মন চায় আমি সেভাবে চাইলে ডিজাইন করতে পারি। সেকশন ধরে ধরে আপনি করতে পারেন, এখানে সেকশন রয়েছে, অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। বাট আমি চাচ্ছি যে না, আমি একবারে ব্লক অ্যাড করব, মানে আমি একটা পেজ ডিরেক্টলি একটা অ্যাড করতে চাচ্ছি সার্ভিস পেজ। তো এখানে ফ্রি পেজ এগুলা ফ্রি, আর এগুলো প্রো, যেগুলো প্রো আপনাদেরকে সেগুলো কিনতে হবে, আর যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতেই আপনার পেয়ে যাবেন। এখন আমি চাচ্ছি যে ফ্রি গুলা, তো এখানে সার্চ করার কোনো অপশন আছে কিনা দেখি, পপুলার ট্রেন্ড নিউ, না এখানে ফ্রি সার্চ করার অপশন নেই, আপনাদেরকে নিজে থেকে ম্যানুয়ালি দেখতে হবে যে আসলে কোনগুলো ফ্রি দিচ্ছে। সো আপনার যে ধরনের ওয়েবসাইট আপনি ঠিক সেই ধরনের ফ্রি আর কি খুঁজে নিতে পারেন। এখানে তো অনেকগুলো রয়েছে, অনেক অনেক তারা ডিজাইন করে রাখছে, তো আপনারা যদি পারচেস করেন তাহলে আপনারা সেটা পাবেন। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটা আপাতত অ্যাড করে দিচ্ছি, আমাদের যেহেতু ই কমার্স টাইপ, সো আমরা এখানে আচ্ছা এখানে এটাই অ্যাড করে দিই। ইনসার্টে ক্লিক করে, ইনসার্টে ক্লিক করলে হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা, বাট কেরেস্টারে ক্লিক করতেছে। আচ্ছা আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আসলে যদি আমরা টেমপ্লেট লাইব্রেরির আমাদেরকে অ্যাক্সেস, আচ্ছা আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট খুলে মানে অ্যাকাউন্টে লগ ইন করে তারপরে এগুলো ইম্পোর্ট করতে হবে, এরকম কিছু দেখাচ্ছে। তো আমি লগ ইন করছি এখানে, আমার একটা অ্যাকাউন্ট আছে, বাট আপাতত সেটা কাজ করবে না। ওকে, তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা জাস্ট লগ ইন করে আর কি তারপরে এখান থেকে এগুলো আপলোড করতে পারবেন, সমস্যা নাই। ওকে, সো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি না আপাতত, আপনারা ওইভাবে আপনারা এখান থেকে ইয়ে করে নিন। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, দেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে আপনি চাইলে ইনসার্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, সো এটা একটা গেল। ওকে, সো এখন আমরা একটু ব্যাপারটা দেখি, আমরা দেখব হলো আদার যে রয়েছে, ধরেন কেউ একজন এখানে এসে আপনার প্রোডাক্ট কোনো একটা পছন্দ হলো, ওকে, সো সে যাচ্ছে এটা বাই করতে, বা আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি, এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমি আবারও আমার ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অ্যান্ড একটা হলো ই কমার্স। সো ই কমার্সটার দরকার নেই, আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করবো তো আমরা অল প্রোডাক্টে ক্লিক করতে পারি, অথবা অ্যাড নিউ ক্লিক করে আমরা অ্যাড করতে পারি। অল প্রোডাক্টে ক্লিক করলে হবে কি, আপনারা সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন, এখানে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবকিছু এখানে শো করছে। আর প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের এখানে কিন্তু একটা বিষয় অন্তত জরুরি, যে আসলে ই কমার্সের সেট আপটা করে নেওয়া। তো আমি সেট আপটা প্রথমে আপনারা করতে পারতেন, অথবা যদি আপনারা এভাবে যদি সেট আপ করতে চান সেটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। ই কমার্সের এখানে আসার পরে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেস চাচ্ছে, তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আপনি কোন কান্ট্রি থেকে দিচ্ছেন, তো আমি বাংলাদেশ থেকে। ওকে, বাংলাদেশ। ওকে, সো আমার এখানে দিনাজপুর কই গেল, এইতো এইতো দিনাজপুর। সো তারপরে সেলিং লোকেশন, আমি কোথায় সেল করতে চাচ্ছি স্পেসিফিক ওই কান্ট্রিতে। এখানে যদি আপনি সিলেক্ট করতে বলছেন সেল টু অল কান্ট্রি, সবগুলো কান্ট্রি থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন, নাকি সিলেক্ট টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, এরকম কিছু আর কি। তো আমি চাচ্ছি যে না, আমি সবগুলো কান্ট্রিতে সিলেক্ট করবো না, এখানে যে কয়েকটা কান্ট্রি আমি সিলেক্ট করে দিব আমি সেই কান্ট্রিগুলোতে আমি আমার প্রোডাক্টটা সেল করবো, আমি শুধুমাত্র বাংলাদেশে সেল করবো। আপনি যদি চান যে অন্যগুলো অ্যাড করার জন্য আদার কোনো কান্ট্রি, সেগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সো শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সি টু, মানে আপনি কি সবগুলো কান্ট্রিতেই ইয়ে করতে যাচ্ছেন এরকম কিছু, নাকি তো শিপ টু স্পেসিফিক কান্ট্রি হলে এটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, মানে যে কান্ট্রিতে আপনি শুধুমাত্র আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনার আপনি যে যে কান্ট্রিতে থাকছেন, আপনি যে কান্ট্রিতে সেল করতে, যে কান্ট্রিতে আপনি বিজনেস করতে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। আমি যে বাংলাদেশে বিজনেস করার জন্য আমি জন্য বাংলাদেশ সিলেক্ট করলাম। তো ডিফল্ট কাস্টমার লোকেশন কিছু করার দরকার নেই, আপনি যদি জানেন যে ট্যাক্স রেট অ্যাড করার জন্য ট্যাক্স অ্যাড করতে পারবেন। এনেবল টু ইউজ কুপন কোড, তো কুপন কোডও আপনি চাইলে ইউজ করতে পারবেন। কারেন্সি আমরা এখানে বাংলাদেশি টাকা অ্যাড করবো, সো টাকা এই দেখেন বাংলাদেশি টাকা চলে আসছে, অ্যান্ড কারেন্সি পজিশন এগুলো এরকমই থাক, পরবর্তীতে দরকার হলে চেঞ্জ করে নেবো। তো সেভ চেঞ্জ আমি ক্লিক করে এটা সেভ করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে হলো প্রোডাক্ট, সব প্রোডাক্ট সোল্ডার ইমেজ 5 কেজি সেন্টিমিটার, সব ঠিক আছে। তারপরে জেনারেলের পরে এটাতে ক্লিক করতেছি, তো এখানে আমার নোটিফিকেশন রিসিভ, এখানে আমার পার্সোনাল ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, বিকজ ওকে, অ্যান্ড এটা আমি সেভ করে নিচ্ছি। তো এই বিষয়টা কি, এটা হলো যে আপনার স্টক ম্যানেজমেন্ট, আপনার
প্রোডাক্ট আছে এতগুলো, যখন কম হয়ে যাবে, যখন আমার প্রোডাক্ট কম হয়ে যাবে তখন তারা আমাকে নোটিফাই করবে যে আপনার প্রোডাক্ট কম হয়ে গেছে, নোটিফাই করবে। তো তারপরে ডাউনলোডেবল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট বলতে এটাই বোঝাচ্ছে যে আসলে আপনার কোনো মানে ওই ইমেজ বা ভিডিও বা সফটওয়্যার আপনি যদি বিক্রি করেন, এই ক্ষেত্রে কিন্তু এই ডাউনলোডেবল প্রোডাক্ট আর কি, সেগুলো তো আপনার ইউজ করার জন্য, মানে ইউজ তো করবে বাট জামা কাপড় জুতা এরকম না আর কি, ডাউনলোড অনলাইনে আর কি, আপনার সফটওয়্যার কোনো কিছু বা কোন অ্যাপস, এটা হলো ডাউনলোডেবল প্রোডাক্টস। ওকে, সো আমাদের সেরকম কিছু নাই এখানে। শিপিং এ ক্লিক করি। শিপিং ব্যাপারটা কিরকম আপনাদের আমি একটু বলি। ওকে, আচ্ছা আমরা অ্যাড শিপিং জোন এ ক্লিক করি, একটু দেখি। সো শিপিং জোন আর এখানে সিলেক্ট, ওকে ওকে, সো আমি শিপিং জোনের নাম দিচ্ছি হলো ঢাকা অ্যান্ড বাংলাদেশ। ওকে ওকে, এখান থেকে আমার সিলেক্ট করতে হবে, ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম। শিপিং মেথড এখানে আমাকে সিলেক্ট করতে হবে, অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, আর একটা হলো লোকাল পিক আপ, আর একটা হলো ফ্রি শিপিং। তো আমি চাচ্ছি এখানে ফ্ল্যাট রেট, এগুলোর এক একটা অবশ্য নাম আছে, যেমন ফ্ল্যাট রেটে হয়তো বা কুপন টুপন দিয়ে কম আসে না, তো যাই হোক আমি ফ্ল্যাট রেটে সিলেক্ট করছি অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করছি। অ্যান্ড ফ্ল্যাট রেট আমাকে এডিট করে দিতে হবে, কত টাকা আমি চার্জ নিতে যাচ্ছি, আমি ট্যাক্স না, ট্যাক্স ছাড়াই এটা কস্ট লাগবে, আমি 60 টাকা রেখে দিচ্ছি। আর এখানে একটা বিষয়, যদি আপনি কোয়ান্টিটি প্রতিটার জন্য যদি 60 টাকা করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা স্টার দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে QTY আবার এটা করে দিতে হবে যদি আপনি সেরকম করতে চান। তো আমি চাচ্ছি যতগুলো প্রোডাক্টই কিনুন না কেন তাকে 60 টাকা করে দিতে হবে, এটা আমি চাচ্ছি না, কারণ এক জায়গায় যদি নেয় সে অনেকগুলো প্রোডাক্ট নেয়, সমস্যা নেই, আমার তো একবারই যাইতে হবে। সো আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করছি, এটা একটা হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। তো আমি এখন শিপিং জোনে আসার পরে এখানে যদি আমি অন্য কিছু অ্যাড করি, শিপিং ঢাকা অ্যাড করলাম, ওকে, সো আমি ধরুন এখানে যদি আমি অ্যাড করি দিনাজপুর অ্যান্ড এখানে আমার সিলেক্ট করতে হবে যে দিনাজপুর, অ্যান্ড এখানে আমি কোন রেটে আমি সেল সেট করবো, ফ্ল্যাট রেট অ্যান্ড শিপিং। এখানে আসার পরে এখানে যারা নিবে তাদেরকে চার্জ দিতে হবে হলো 100 টাকা, এটা কিন্তু ট্যাক্স না। আর এখানে ওয়াট চিহ্নটাতে ক্লিক করলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন বিষয়টা যে আসলে কি বোঝাচ্ছে, এখানে বুঝতে পারবেন ব্যাপারটা কি বোঝাচ্ছে। আর এখানে মেথড টাইটেল এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, তো আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন, এটা একটা গেল। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো কয়েকটা এখানে অ্যাড করতে পারবেন। শিপিং অপশন যেগুলো রয়েছে এটা আমাদেরকে সেরকম দরকার নেই, শিপিং ক্লাসেস এটাও সেরকম দরকার নেই, বাট আপনি চাইলে অ্যাড করতে পারবেন। শিপিং ক্লাসেস বলতে কি, দেখা গেলো 15 দিনের মধ্যে একদিন ডেলিভারি দেয় এটা একটা ক্লাস, আবার 7 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে, এরকমভাবে আর কি এগুলো সেট করতে পারেন, তো এগুলো দরকার নেই। তারপর পেমেন্ট মেথডটা, আপনার ওয়েবসাইটের কিন্তু পেমেন্ট মেথডটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এটা ছাড়া আপনি কিভাবে তার কাছে প্রোডাক্টটা সেল করবেন, কেন আপনি করবেন, সো পেমেন্ট বিষয়টা আগে। ওকে, সো আপনি যদি চান যে আপনি ক্যাশ অন ডেলিভারি রাখতে চাচ্ছেন আপনি সেটা রাখতে পারেন, আপনি যদি চান যে আপনি পেপ্যাল এর মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন সেটা আপনি রাখতে পারেন, আপনি যদি চান চেক পেমেন্ট সেটা রাখতে পারেন, ডিরেক্ট যদি ব্যাংকের সিস্টেম রাখতে চান সেগুলো রাখতে পারেন। এখানে সেট আপ অপশন রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেট আপ করতে পারবেন। ওকে, আমি এত কিছু রাখছি না, আমি জাস্ট এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখাপড়া আসছে, সো এত বেশি ইম্পর্টেন্ট না হয়তো, তো আপনারা একটু পড়ে নিন এগুলো। তো আমি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করছি, এখানে আমাদের কিছু দরকার আছে কি আমরা একটু দেখে নিই, কারো ডাবল অ্যাকাউন্ট থাকে, আচ্ছা সেটা থাক, সমস্যা নেই, এটা রেখে দিলাম, বাট উপরেরটা আমি অ্যালাউ করছি না। ওকে, সো এটা আমি সেভ করে নিচ্ছি। ইমেইলে ক্লিক করছি, ইমেইলে ক্লিক করার পর এখানে আপনি ইমেলগুলা রিসিভ ইমেল কোথা থেকে যাবে এটা কি এখানে শো করতেছে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে ইমেল সেন্ডার অপশন, তো ফর্ম, আর এখানে ফর্ম কোন জায়গা থেকে যাবে, ওকে, সো এখানে অনেক কালার আছে, আর এখান থেকে আপনি ডেমো দেখতে পারবেন যে ইমেলটা কিরকম, মানে কিরকম হবে আর কি, তো এগুলো ডেমো আপনাদের দেখাইছে, ইমেলটা এরকম আর কি হবে এরকমই দেখাচ্ছে। তো অ্যাডভান্স, ওকে, অ্যাডভান্সে যেগুলো আছে এগুলো আপনার মতো ইচ্ছা মতো আর কি চেঞ্জ করতে পারবেন, যেমন কার্ডের এখানে দেখেন পে এর ক্ষেত্রে, আচ্ছা এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, অর্ডার্স অর্ডার্স অ্যাকাউন্ট ইন পয়েন্ট,
ওকে, এগুলো আপাতত কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, সো আমি আপাতত এখন চলে যাচ্ছি প্রোডাক্টসে। সো আমি এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেব, কোনো সমস্যা নেই। আমি যত দূর সম্ভব ট্রাই করছি আপনাদেরকে এগুলো ভিডিও সবকিছু দেওয়ার জন্য, ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়ার্ডপ্রেস এ টু জেড প্রত্যেকটার কী কী কাজ আছে অ্যান্ড আদার প্লাগ ইন এ টু জেড সব কিছু দেওয়ার চেষ্টা করবো। সেখানে প্রোডাক্ট আছে, আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমি একটা প্রোডাক্ট আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা আপনাদের প্রোডাক্টের নামটা দিবেন, আপনারা কি প্রোডাক্ট দিতে যাচ্ছেন। আমার নাম দিয়ে দিলাম আজিজুল, আর এখানে আপনার প্রোডাক্টের সম্পর্কে কিছু লিখবেন। অ্যান্ড এখানে রেগুলার প্রাইস আর সেল প্রাইস, রেগুলার প্রাইসটা হলো গিয়া আপনার যে রেগুলার যে প্রাইসটা হয়, আর এখানে হলো সেল প্রাইস। সেল প্রাইস বলতে আপনি যত টাকাতে সেটাকে বিক্রি করতে যাচ্ছেন। আসলে ব্যাপারটা হলো দোকানদারের কাছে যদি যান, একটা প্রোডাক্টের দাম চাইলে 351 টাকা, কিন্তু সেই প্রোডাক্টটাই সে কিন্তু 37 টাকা দিয়ে সেল করবে, এটা আর কি। তো এখানে আসে শিডিউল। আচ্ছা, অনেক সময় দেখেন না যে আসলে এই প্রোডাক্টটা 7 দিনের মধ্যে নিলেই আপনি আর 37 টাকা দিয়ে পাবেন। 351 টাকার প্রোডাক্ট আপনি যদি 1 তারিখ থেকে এই যে 7 তারিখের মধ্যে কিনে নেন যে কোনো একটা দিনে, তাহলে আপনি 37 টাকার মধ্যে এটাকে পেয়ে যাবেন, নয়তো আপনাকে এত বেশি দিয়ে টাকা মানে এত বেশি দিয়ে কিনতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল আর একটা ডাউনলোডেবল। ভার্চুয়াল বলতে আপনার অনলাইনের মধ্যে থেকে যাবে এরকম কিছু একটা, আর এখানে অনলাইন হলে এখানে শিপিং লাগবে না। তো আর ডাউনলোডেবল বলতে আপনি ডাউনলোড করে নেবেন, বারবার কতবার ডাউনলোড করতে পারবেন না পারবেন এগুলো এখানে শো করতেছে। তো সমস্যা নেই, ডাউনলোডেবল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট এগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যদি আপনারা আগ্রহী হন আর কি। তাহলে তো আমি তারপরে এটা এটা আমাদেরকে দরকার নাই। এখানে আপনি অ্যানাবেল স্টক স্টক আপনার কত কিছু আছে না আছে এরকম আর কি এটা শো করছেন। ধরুন আপনার প্রোডাক্ট আছে 10টা, এবং আপনি যদি চান যে লো, আচ্ছা এখানে যদি আপনি 5 করে দেন তাহলে এখানে আবার দেখেন অ্যালাউ ব্যাক অর্ডার, আপনি কি ফেরত নিতে যাচ্ছেন মানে বিক্রি করার পর, সো ডো নট অ্যালাউ এরকম কিছু। তো তারপরে শিপিং এ ক্লিক করছি। তো আপনার এই যে প্রোডাক্টটা, এটা যে আজিজুল নামে যে প্রোডাক্টটা, এটা আপনার উইথ কতটুকু, লেন্থ, উইথ, হাইট সব কিছু আপনার কতটুকু করে এটা এখানে শো করতেছে। শিপিং ক্লাস এটা কিছুই নাই, আমাদেরকে লিঙ্ক এন্ড প্রোডাক্ট, লিঙ্ক এন্ড প্রোডাক্ট ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। আসলে লিঙ্ক এন্ড আপসেল আর ক্রস সেল, ক্রস সেল ব্যাপারটা এখানে যদি আপনি ভার্চুয়ালিতে ক্লিক করেন বুঝতে পারবেন। ক্রস সেল তো আপনার যখন আপনার কোনো একজন কার্ডে কোনো প্রোডাক্ট মানে কার্ডে দেখা গেল যে প্রোডাক্টগুলো সবগুলো অ্যাড করছে, এবং ওইখানে যে প্রোডাক্টটা শো করবে সেটা হলো ক্রস সেল। আর এটা এটা আপনার কোথায় শো করবে, আপসেল প্রোডাক্ট হুইচ বি রিকমেন্ডেড ইনসাইড অ্যান্ড ভিউ। আচ্ছা, দেখা গেলো কোনো একটা প্রোডাক্ট আপনি শো মানে দেখতেছেন ওর নিচে আর কি রিলেটেড প্রোডাক্ট হিসেবে এটা হয়তো শো করবে এরকম আর কি। তো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটেরও ব্যাপার আছে। অ্যাট্রিবিউট বলতে কালার, সাইজ এখানে আপনি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর অ্যাডভান্স, ওকে অ্যাডভান্স, আচ্ছা এইটা হলো অ্যাডভান্সে যে পারচেজ নোটটা রয়েছে, দেখা গেলো তারা প্রোডাক্টটা কেনার পরে তাকে কোনো কিছু শো করবে নাকি সেটা, এই প্রোডাক্টটা যদি সে নেয় তাহলে তাকে এটা এখানে শো করবে। দেন আপনি একটু থ্যাংক ইউ বা আদার এরকম কিছু। অ্যানাবেল রিভিউ, আপনি চাইলে রিভিউটা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন কিনা সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো গেট মোর অপশনের দরকার নেই। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে এখানে কালার, আমি যদি কালার অ্যাড করার চেষ্টা করি, আচ্ছা দেখি কালার অ্যাড করে কি এমনটা হয়। ভ্যালু এখানে শো করতেছে কোন কালার অ্যাড করব, ব্ল্যাক আমি অ্যাড করতে আছি। সো নেম অফ দ্য নিউ অ্যাট্রিবিউট নেম ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, সো যাই হোক এটা আমি সেভ করে নিচ্ছি। অ্যান্ড এখানে ক্লিক করলে এটাই শো করতেছে। ওকে, সো আমরা এটা শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, শর্ট শর্ট কিছু আর কি অপরেজেটে শো করবে। সো এরকম আর কি। তারপরে প্রোডাক্টের ইমেজ এখানে দিতে বলতেছে কিছু, সো আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড আরও কিছু ফটো থাকলে সেটা আমাদেরকে এখান থেকে অ্যাড করে দিতে হবে। ধরুন আমি এগুলো অ্যাড করে দিচ্ছি, 3টা ইমেজ এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে আমাকে সিলেক্ট করতে হবে মেন ওমেন, ধরুন আমি নতুন করে একটা ক্যাটাগরি দিতে যাচ্ছি নাজিজুল লিখে। সো আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো, অ্যাড টু ক্যাটাগরি ক্লিক করলে দেখতে পাচ্ছেন নাজিজুল নামে নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবং যখন আমি পাবলিশটা ক্লিক করবো তো দেখতে পারবেন এটা মোটামুটি হয়ে গেছে। এবং আমি ভিউ প্রোডাক্টটা ক্লিক করলে
এটা শো করবে। সো দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইসটা এখন কত দেখতে পাচ্ছেন। সো এখন যদি আমি অ্যাড টু কার্ডে যদি আমি ক্লিক করি, আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টটা যখন নিচে যে যে প্রোডাক্টটা শো করবে সেটা হলো বললাম না আপসেল প্রোডাক্ট এটা, তো ক্রস সেল হলো কার্ডে শো করবে। কার্ডে এই কার্ডটা দেখেন যখন আমি চেক আউট করবো তখন একটা প্রোডাক্ট যেটা শো করবে সেটা হলো ক্রস সেলের প্রোডাক্ট। তো এইভাবে আর কি এটা মোটামুটি কাজ করে। তো আমি আমি এখন ভিউ কার্ডে ক্লিক করে চেক আউট করবো। তো চেক আউটে ক্লিক করছি। আচ্ছা, চেক আউটের ব্যাপারটা থেকে যখন ক্লিক করবো যে শিপিং অ্যাড্রেসে যেভাবে যেটা দিছি সেটা সেভাবে এখানে শো করবে। তো আমি চাইলে এখানে কুপন কোড দিতে পারবো, যদি আমার কোনো কুপন কোড থাকে আমি সেটা অ্যাড করতে পারবো। এবং প্রসেস টু চেক আউট করলে আমার যত সব দেখেন এখানে সব কিছু আমার অ্যাড্রেস ম্যাড্রেস যা আছে সব কিছু এখানে চাইবে। ওকে, সো এখানে দিনাজপুরের বদলে যদি আমি ফরিদপুর দেই বা এখানে যদি আমি ঢাকা দেই, ঢাকা দিলে কিন্তু আলাদা একটা রেট আর কি কাটবে। তো আমি এখানে নাম দিলাম, এখানে কোম্পানি নেম আর ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, তারপরে স্টেট দিয়ে দিলাম, তারপরে এখানে দিনাজপুর সিটি চলে আসছে। সো আমি এখানে দিনাজপুর হবে না, এখানে আমি দিচ্ছি হলো ঢাকা, ঢাকা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে শিপিং 100 টাকা, 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবারটা এভাবে আর কি মোটামুটি কাজ করছে। তো এখানে ঢাকার মধ্যে পড়ে, সো আমি এটা ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। সো পোস্টাল কোডটা এরকমই থাক, পোস্টাল কোড ব্যাপার না, বাট যখন আমি ঢাকা এখানে ঢাকা দেওয়াতে দেখতে পাচ্ছেন মোটামুটি 60 টাকা চলে আসছে। সো আমি যদি এখানে দিনাজপুর দিতাম তাহলে কি এমনটা হতো, দিনাজপুর দিলে 100 টাকা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, ওটা যেভাবে আমরা সিলেক্ট করছি ঠিক সেভাবেই আসবে। এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে কারণ এখানে লাল হয়ে আছে রেকর্ড। অ্যান্ড প্লেস অর্ডারে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে অর্ডার আইডি চলে আসছে এবং কত তারিখে করছি, ইমেল অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি সবকিছুই মোটামুটি শো হয়েছে, আর এখানে শিপিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস দুইটাই শো হয়েছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সমস্যা নেই, এটা নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আসলে ইকমার্সের এই কাজগুলো কিভাবে করে, লাইক এ টু জেড আমি চেষ্টা করবো খুব দ্রুত এক দুদিনের মধ্যে আপনাদের যাতে দেওয়া যায়।